أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما. وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا. আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উত্তোলন করেছেন, আল্লাহ তাআলা ক্ষমতাশালী জ্ঞানী, আর সকল কিতাবওয়ালারা ইহুদি খ্রিস্টান ঈসা আলাইহিসসালামের উপরে ঈমান আনবে, অবশ্যই অবশ্যই ঈমান আনবে, তার মৃত্যুর পূর্বে, আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষীদাতা হবেন। আমরা এই আয়াতের দুই সপ্তাহ ধরে আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আমরা বলেছিলাম ঈসা আলাইহিসসালামের শেষ যুগে আগমন, আর ঈসা আলাইহিসসালামের এই আগমনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আজ আমরা ইমাম মাহদি সম্পর্কে আলোচনা করব এবং ঈসা আলাইহিসসালামের শেষাংশ। ইমাম মাহদি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ কিছু হাদিসের মধ্যে বলেন, লা তাযহাবুদ দুনিয়া ইল্লা ইয়াতি রাজুলুন ইয়াতি ইসমুহু ইসমি ওয়ায়াতি ইসমু আবিহি ইসমি আবি ফায়ামলিকু সাবাসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া শেষ হবে না, অর্থাৎ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমার বংশধর থেকে একজন লোককে পাঠাবে যার নাম আমার নাম হবে, অর্থাৎ মুহাম্মদ নাম হবে, এবং যার পিতার নাম আমার পিতার নাম হবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, আর সে 7 বছর দুনিয়াতে রাজত্ব করবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস বুখারী আবু দাউদ শরীফের হাদিস, এগুলো অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদি মিন আহলি ইতরাতি মিন বুলদি ফাতিমা। ইমাম মাহদি আমার বংশের হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্য থেকে হবে। অন্য হাদিসে আছে, আল বাইতু মিন আহলি আল মাহদি মিন আহলি বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। ইমাম মাহদি আমার বংশের মধ্য থেকে হবে, আর আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যেই আল্লাহ তাআলা তাকে এক রাতের মধ্যেই যোগ্য করে তুলবেন। সহিহ হাদিস, ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এক রাতেই যোগ্য করে তুলবেন। আর একটা হাদিস, আর একটা সহিহ হাদিসের মধ্যে বিস্তারিত যেটা আসে, ইয়াকুনু ইখতিলাফুন নাসি আলা মাউতি খলিফা। এক খলিফা মারা যাওয়ার পরে মানুষের মধ্যে বিভক্তি হবে। একজন রাজা, যে কোনো একটা দেশের রাজা মারা গেছে, রাজা মারা যাওয়ার পরে সেই দেশে বিভক্তি আসবে যে কে পরবর্তী রাজা হবে, আর এই বিভক্তি এত চরম হবে যে কোনো সমাধান হবে না। আর সেই সময় ইয়াফিরু রজুলুন মিনাল মাদিনাতি ইলা মক্কা। সেই সময় এক ব্যক্তি মদিনা থেকে মক্কায় পলায়ন করে আসবে, আর যখন মক্কায় পলায়ন করে আসবে, আর এদিকে মারামারি, মানুষের মধ্যে মতভেদ, সেই সময় ফায়ুবায়ুনাহু বাইনার রুকনি ওয়াল ইয়ামান, ওই লোকের কাছে যেই লোক পালিয়ে মদিনা থেকে পালিয়ে মক্কায় আসছে, রসুলের হাদিসের মধ্যে আছে মক্কাবাসীরা তাকে ধরবে, ফায়ুবায়ুনাহু ওয়া হুয়া ইকরাহুনা, ভাষা এরকম,
যে তার কাছে বায়াত করতে চাবে, তার কাছে তাকে রাজা বানাতে চাবে, কিন্তু সে অপছন্দ করবে। আর এভাবে তাকে ধরে নিয়ে আসে মক্কার রুকুন আর মাকাম, যে যেইখানে আমরা চুম্বন করি হজরে আসওয়াদ, তার আরাক কোন রুকনে ইয়ামানি বলে, আর মাকাম ইব্রাহিম, এই দুই স্থানের মাঝখানে তার কাছে মানুষ বায়াত করবে। অর্থাৎ তাকে বলবে, আপনি আমাদের খলিফা, আপনি আমাদেরকে বায়াত করেন। যখন এই কথা জানাজানি হবে, তখন এই হাদিসের মধ্যে আছে ইয়াখরুজু জাইশুম মিনাশ শাম, তখন সিরিয়া থেকে এক দল আসবে এই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তার উপরে আক্রমণ করার জন্য। আর যেই দলটা সিরিয়া থেকে আসবে, ওই হাদিসের মধ্যে আছে ফায়ুখসাফু বিআউয়ালিহিম হাত্তা ইয়াতাকাল্লামু আউওয়ালুহুম আখিরাহুম সুম্মা ইউখসাফু বিআখিরিহিম। ওই দলটা সিরিয়া থেকে যখন মক্কার দিকে আসতে থাকবে, হাত্তা ইদা কানু বিবাইদা, যখন বাইদা নামক স্থানে, মক্কা মদিনার মাঝামাঝি একটা স্থান বাইদা, বাইদা নামক স্থানে যখন সেই বাহিনীটা পৌঁছবে, তখন সেই বাহিনীর শুরুর দিকের বাহিনী নিয়ে মাটির মধ্যে ধসে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা মাটির মধ্যে ধসিয়ে দিবে। তখন ওই বাহিনীর শুরুতে যারা আছে তারা শেষ অংশের সাথে কথা বলবে যে আমরা তো মাটির মধ্যে ধসে যাচ্ছি, তোমাদের কী অবস্থা? আর এভাবে পরবর্তীতে পরের অংশ মাটির মধ্যে ধসে যাবে, এভাবে পুরো বাহিনী মাটির মধ্যে ধসে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই বাহিনী বাইদা নামক স্থানে ধসে যাবে, তখনই হাত্তা ইদা সামিউহু আবদালুশ শামি ওয়া আসাইবুল ইরাক, এই খবর যখন পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে যে মক্কায় একজন ইমাম মেহদি দাবি করছে, আর তার মোকাবেলা করার জন্য সিরিয়া থেকে এক বাহিনী তার মোকাবেলা করার জন্য রওনা করছে, আর রওনা করে বাইদা নামক স্থানে তারা মাটিতে ধসে পড়ছে, এই খবর যখন পৌঁছে যাবে, তখন সিরিয়ার বড় বড় আলেমরা, ইরাকের বড় বড়, অর্থাৎ সারা পৃথিবীর বড় বড় আলেমরা তখন সবাই এসে ইমাম মাহদির কাছে, ওই যে মক্কায় যেই ব্যক্তির কাছে জোর করে বায়াত গ্রহণ করা হয়েছে, তার কাছে সবাই বায়াত গ্রহণ করবে। এই জন্য ইমাম মাহদি রহমতুল্লাহ আলাই, উনি আসার বলো দলিল হাদিসের মধ্যে যেটা আসছে, এবং এই এই ঘটনাটা, শেষাংশের ঘটনাটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস ইয়াগজু জাইশুনিল কাবা, একটা বাহিনী কাবাকে আক্রমণ করতে আসবে। হাত্তা ইদা কানু বিবাইদা, রসুল বলেন যখন এই বাহিনী মক্কায় যেই বাহিনী আক্রমণ করতে আসবে, এই বাহিনী যখন বাইদা নামক স্থানে পৌঁছবে, মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে পৌঁছবে, তখন তারা ধসে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাহিনী যে মাটির মধ্যে ধসে যাবে, এই বাহিনীর মধ্যে ওই এলাকায় তো আরও কিছু মানুষ থাকবে যারা ওই বাহিনীর অন্তর্ভুক্ত না, তো এরা সবাই যদি মাটির মধ্যে ধসে যায়, তো সবাই আযাবে গ্রেপ্তার হইল, সবাই তো আসলে আযাবের উপযুক্ত না, তাহলে তাদের কি পরিণতি হবে? তখন এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদেরকে ওই বাহিনী, যেহেতু অভিশপ্ত বাহিনী, ওই বাহিনীর আশেপাশে থাকার কারণে আল্লাহ তাআলা তাদের সবাইকে ধসিয়ে দিবেন, কিন্তু নিয়তের উপরে আল্লাহ তাআলা উঠাবেন। অর্থাৎ যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন উঠাবেন, যারা খারাপ খারাপদেরকে খারাপদের সাথে, আর যারা যাদের নিয়ত ভালো ছিল, যারা তাদের অন্তর্ভুক্ত না, তাদেরকে আল্লাহ তাআলা ভালোদের সাথে জাগ্রত করবেন। এই হাদিস থেকে ওলামা একরাম এটাও বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলছেন, এই উম্মতের মধ্যে অনেক সময় আযাব আসবে, আযাব এসে ধ্বংস হবে। কখন ধ্বংস হবে?
যখন কোনো এলাকায় ইয়াজহারু ফিহিমুল মাআসি, যখন কোনো এলাকায় পাপ প্রকাশ পাবে আর তারা সেই পাপকে দমন করতে পারে, ওই এলাকার মানুষ পাপকে দমন করতে পারে, কিন্তু পাপকে দমন করার শক্তি থাকা সত্ত্বেও সেই পাপকে তারা দমন করে নাই, তখন আল্লাহ তাআলা ওই আযাব ওই এলাকার উপরে নাজিল করে সবাইকে ধ্বংস করে দিবেন। এখানেও ওই কথাই আসবে যে ওই যে আল্লাহ তাআলা ওই এলাকার সবাইকে ধ্বংস করে দিয়েছেন, এর মধ্যে সবাই ওই খারাপ মানুষের অন্তর্ভুক্ত না, কিছু মানুষ তো খারাপ কাজ করছে আর কিছু মানুষ ছিল যারা পরিবর্তন করতে পারে পরিবর্তন করে নাই, আর কিছু মানুষ হয়তো থাকবে পরিবর্তন করার চেষ্টা করতেছে কিন্তু সাহসে গুলায় নেই। তো যাদের নিয়ত ছিল করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন। তো এদের পরিণতি কী হবে? ওই হাদিস অনুযায়ী যে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, যাদের অন্তরের মধ্যে ছিল যে এই পাপ প্রতিরোধ করা দরকার চেষ্টা করতে পারে নাই, বাহ্যিকভাবে করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ভালোর সাথে উঠাবেন। আর খারাপদেরকে তো আল্লাহ তাআলা খারাপদের সাথে উঠাবেন, আর যারা পাপকে দমন করার ক্ষমতা ছিল কিন্তু তারপরও পাপকে দমন করে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও খারাপের সাথে উঠাবেন, কিন্তু তারা যেহেতু ভালো মানুষ অন্যান্য নেক আমল কারণে আল্লাহ তাআলা তাদেরকেও মুক্তি দান করবেন। তো ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি যে সঠিক, বা অনেকেই ইমাম মাহদি দাবি করবে, রসুল এক হাদিসে বলছেন যে আমার পরে 37 জন দাজ্জাল আসবে, আর দাজ্জাল এসে তারা মানুষকে ধোকা দিবে, দাজ্জালের আগেই আরও দাজ্জাল আসবে, অনেক মানুষ এসে ইমাম মাহদি দাবি করবে। তো ইমাম মাহদি সঠিক, কে ইমাম মাহদি সঠিক আর কে বেঠিক, এটা চিনার উপায় হলো এই হাদিসের মধ্যে এই ঘটনা যে ইমাম মাহদিকে দমন করার জন্য এক বাহিনী সিরিয়া থেকে রওনা দিবে, কিন্তু আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে, আল্লাহ তাআলার গায়বী কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বাহিনীকে বাইদা নামক স্থানে মাটির সাথে মিশিয়ে দিবেন। আর যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে কোনো বাহিনীকে, তখনই মানুষ জানতে পারবে যে ইমাম মাহদি অমুক। আর ইমাম মাহদিকে আল্লাহর রসুল যেমন অন্য হাদিসে বলছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, ইমাম মাহদিকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে তৈরি করবেন। অর্থাৎ এমন না যে ইমাম মাহদি ছোটোবেলা থেকেই একেবারে পরিচিত উনি ইমাম মাহদি, অথবা বড় হয়েছে 20 বছর 30 বছর উনি পরিচিত, এরকম বিষয় না, বরং উনি পরিচিত থাকবেন না অপরিচিত থাকবেন, কিন্তু 40 বছর পরে বা ওনাকে যখন আল্লাহ তাআলা ইমাম মাহদি প্রকাশ করতে চাবেন, সেই সময় আল্লাহ তাআলা তাকে সেরকম যোগ্য বানিয়ে নেবেন। এই জন্য ইমাম মাহদি অনেকেই দাবি করে, আমাদের বাংলাদেশেও কয়েকজনে দাবি করছে, একজন কী বলে টঙ্গীর এক লোক, সে সৌদি আরবে গিয়ে দাবি করছে, আবোল তাবোল অনেক কথাই বলে, এগুলোর কোনো ভিত্তি নাই। আমাদের সবচেয়ে বড় প্রমাণ যে ওই বাইদা নামক স্থানে তার মোকাবেলা করার জন্য কেউ আসছে কি না, এইটা দেখা যখনই হয়। আর ইমাম মাহদিকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যেই তৈরি করবেন। আর এক জায়গায় বর্ণনা আসছে, এটা ওরকম সহি সনদে আসে নাই, যে ঈদ থেকেই গায়েবের থেকে আল্লাহ তাআলা বলে দিবেন, এক ফেরেশতা বলে দিবেন যে ইমাম মাহদি এর কাছে তোমরা বায়াত করো। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির কথা বলছেন, কিছু আলামত বলছেন, আর সবচেয়ে বড় আলামত যেটা আমি হাদিসের মধ্যেই বললাম যে তার নাম, যে ইমাম মাহদি হবে তার নাম মোহাম্মদ হবে, আর তার বাবার নামও আবদুল্লাহ হবে, রসুলের নামের সাথে নাম হবে, আর ওনার বংশধর রসুলের বংশধর হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবে। ওই যে টঙ্গী থেকে যে কি বলে যে ইমাম মাহদি দাবি করছিল, তারে জিজ্ঞেস করছিল আপনার নাম তো আরমান এরকম কি যেন, তো ইমাম মাহদির নাম তো হবে মোহাম্মদ, আপনার নাম আরমান হলে কেমন কি যেন উত্তর দিছে আবোল তাবোল। তারপর আপনার বাবার নাম তো আবদুল্লাহ না, আপনার নাম মোহাম্মদ হওয়া লাগবে, বাবার নাম আবদুল্লাহ হওয়া লাগবে, সে কি বানায় শুনে মানুষকে বলছে, বিভ্রান্ত করে। তো এই জন্য আর একটা বড় পরিচিতি যে ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ, এই দুটোটা। এমন না যে একজনে ইমাম মাহদি দাবি করছে আর ইমাম মাহদি দাবি করার পরে সবাই জানে তার বাবার নাম আর একটা আবদুল্লাহ, না, সেও ইমাম মাহদি হবে না। তো ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে আসবেন, এইটা এই ঘটনা দ্বারা আমরা বললাম।
তারপরে আমরা ওই ঈসা আলাইহিসসালামের হাদিসগুলোই আসি, আমরা দুটোটাকে জোড়া লাগাই। ঈসা আলাইহিসসালামের হাদিস, কিছু কিছু হাদিস আছে বুখারি মুসলিম সহি কিছু হাদিসের মধ্যে, রসুল বলেন কাইফা ইদা কাইফা বিকুম ইদা নাজালা ইবনু মারিয়ামা ফিকুম ও ইমামুকুম মিনকুম। রসুল বলেন যে ওই সময় তোমাদের কেমন অবস্থা হবে যখন ইবনে মারিয়াম, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ঈসা আলাইহিসসালাম যখন তোমাদের মধ্যে আসবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে থাকবে, তোমাদের একজন ইমাম তোমাদের মধ্যেই থাকবে, ইমাম মাহদি আগে আসবেন তারপরে হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন। আরও বিস্তারিত আরেকটা সহিহ হাদিসের মধ্যে আসছে যে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম মুসলিম শরীফের হাদিস বুখারিতেও আছে যে একটা যুদ্ধ হবে দাবেক নামক স্থানে বা মধ্যবর্তী স্থানে, মধ্যবর্তী এলাকায় একটা রুম তারা এসে মধ্যপ্রাচ্যে এসে যুদ্ধটা করবে, আর সেই সময় যখন যুদ্ধ করতে যাবে ওই সময় রুম বলবে যে খাল্লু বাইনানা ওবাইনাল্লাযী সাবু মিন্না, আমাদের মধ্য থেকে যারা আমাদের বিরোধী হয়ে গেছে, আমাদের মধ্য থেকে যারা বেদিন হয়ে গেছে তাদের সাথে যুদ্ধ করতে আমাদেরকে দাও, মুসলিমদেরকে বলবে তোমরা এখানে হস্তক্ষেপ করতে এসো না, আমাদেরকে এদের সাথে যুদ্ধ করতে দাও। কিন্তু মুসলমানরা ছাড়বে না, মুসলমানরা তাদের সাথে তাদের যে মিত্র মিত্রের সাথেই যুদ্ধ করবে। ওই যুদ্ধের সময় ওই রুম পরাজিত হবে, আমরা বলেছিলাম গত সপ্তাহে পরাজিত হওয়ার এক পর্যায়ে মুসলমানরা যেতে যেতে কুস্তুন্তুনিয়া তুরস্কে ইস্তাম্বুলে যাবে, আর ইস্তাম্বুল মুসলমানরা বিজয় লাভ করবে। ইস্তাম্বুল কীভাবে বিজয় লাভ করবে গত সপ্তাহে বলেছি, ইস্তাম্বুল যখন বিজয় লাভ করবে ওই সময় শয়তান ওই বাহিনীর মধ্যে ছড়িয়ে দিবে ইন্নাদ দাজ্জাল আকাদ খাল্লাফাকুম, যে তোমরা এখানে রোমের মধ্যে ইউরোপের মধ্যে এসে যুদ্ধ করতেছো, ওদিকে তোমাদের পিছনে তোমাদের ঘর বাড়িতে তো দাজ্জাল চলে আসছে, আর এই খবর শুনে তারা সবাই ওখান থেকে ফিরে আসবে, ওই নিজের বাড়িতে ফিরে আসবে। যখন বাড়িতে ফিরে আসবে ওই সময় এসে দেখবে যে ওই শয়তান যে প্রোপাগান্ডা যেটা ছড়াইছিল ওটা ভুয়া, ওটা মিথ্যা, দাজ্জাল আসলে আসে নাই। তারপরে ওনারা যখন চলে আসবে মধ্যপ্রাচ্যে চলে আসবে, ওই সময় আসার পরে গিয়ে তারপরে খবর আসবে দাজ্জাল আসছে, তারপরে তারা শুনবে দাজ্জাল আসছে। ওই সময় ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবে, আসার পরে আবার যুদ্ধ করার জন্য কাতারবন্দী হবে, ওই হাদিসের মধ্যে আছে কাতারবন্দী হবে। কাতারবন্দী হয়ে যখন যুদ্ধ করার জন্য তৈরি হবেন এবং পরবর্তী দিন সকালবেলা রাত্রেবেলা যুদ্ধ করে রাতে ঘুমাইছেন, পরবর্তী দিন সকালবেলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন আর ফজর নামাজের জন্য জামাত দাঁড়াইছেন, যখন জামাত দাঁড়াইছেন ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠাবেন, ওই হাদিসের মধ্যে আছে। কীভাবে পাঠাবেন সেই বর্ণনা আসছে, ঈসা আলাইহিসসালাম মানারাতুস শারকা, দামাস্কের একটা মসজিদ আছে সেই মসজিদের মিম্বারটা মিনারাটা, সেই মসজিদের মিনারাটা সাদা যেটা এখনও বর্তমানে আছে, আর ওই মসজিদকে ইমাম মাহদি অবতরণের স্থান হিসাবে এখনও তারা জানে যেটা এখানেই ইমাম মাহদি অবতরণ হবে। ওই দামাস্কের যেই মসজিদের মধ্যে মিনারাটা সাদা, ওই মিনারায় ঈসা আলাইহিসসালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, হাদিসের মধ্যে এরকম আসছে, কাঁধে ভর করে নামবেন। যখন নামবেন ঈসা আলাইহিসসালামের মাথা ভেজা থাকবে, ওয়াইদা তাতা রাসহু, যখন উনি মাথা নিচু করবেন ওনার মাথার বাবরি চুল ওই চুল থেকে পানি টপকায় টপকায় পড়তেছে, আর ওনার মাথা যখন উঁচু করবেন তখন চুলগুলো আলোর কারণে ঝিকমিক ঝিকমিক করবে, এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিসসালামের ঘটনা বলছেন। তারপর যখন দুনিয়াতে আসবেন
দুনিয়াতে আসার পরে সেইখানে সেই জামাত, যেই জামাত ওই ইস্তাম্বুলে ওখান থেকে ফিরে আসবে শয়তানের ধোকার কথা শুনে, এসে তারা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল আর তারা ফজর নামাজের জন্য লাইন ধরছে, কাতারবন্দি হয়েছে, সেইখানে এসে ঈসা আলাইহিসসালাম আসবেন। ঈসা আলাইহিসসালাম এসে সেখানে নামাজ, যখনই আসবেন তখন যারা নামাজ পড়াতে ছিলেন তারা সবাই বলবেন ঈসা আলাইহিসসালাম আসছে, অতএব ঈসা আলাইহিসসালামের সামনে আমরা নামাজ পড়ব না। ফায়াকুলু আমিরুহুম, রসুল বলেন তাদের যে আমির, ওই জামাতের যে আমির, সেই আমির বলবে হে রুহুল্লাহ, হে ঈসা আলাইহিসসালাম আপনি আসেন, সল্লি বিনা, আমাদেরকে আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিসসালাম তখন বলবেন যে না, আমি তোমাদের বাল খাল্লিনি উসল্লি খালফাকুম, বরং আমাকে সুযোগ দাও, আমি তোমাদের পিছনেই নামাজ পড়ব। কারণ ফা ইন্নাহা উমারা উম বাদুকুম বাদুম, তোমরা এমন এক জাতি, এমন এক উম্মত, তোমরা একে আরেকজনার আমির, তোমরাই আমির, আমি তোমাদের পিছনেই নামাজ পড়ব। ওই সময় ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবেন আর ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর পিছনে নামাজ পড়বেন। এটা অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম ইবনে মারিয়াম যখন নামবেন আর ইমাম তোমাদের মধ্য থেকেই, আর এই বর্ণনায় একেবারে স্পষ্ট আছে যে ঈসা আলাইহিসসালাম যখন আসবেন নামাজের জন্য তখন আমির সাহ ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন হে ঈসা আলাইহিসসালাম আসেন আপনি নামাজ পড়াইতে, আর ইমাম মাহদী বলবে, ঈসা আলাইহিসসালাম বলবে না তুমিই নামাজ পড়াও, কারণ তোমরাই আমির, তোমরা এমন এক উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে একজনার আরেকজনার আমির বানাইছে। তো এইখানে ফজর নামাজ শেষ হবে। তা ইবনে মাজা শরীফের বর্ণনাটা তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, বিভিন্ন সমস্ত কিতাবের মধ্যেই এর শাওয়াহেদ আছে। ঈসা আলাইহিসসালাম যখন নামাজ পড়বেন, ইমাম মাহদি ঈসা আলাইহিসসালামকে সহ যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে তখন ঈসা আলাইহিসসালাম একটা দরজা, একটা গুহার মধ্যে ঢুকে দরজা বন্ধ করে সেখানে নামাজ পড়তেছিলেন, কারণ বাহিরে দাজ্জাল সারা পৃথিবীতে উনি আক্রমণ করে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করে তার বিরাট বাহিনী বানাইছে। এই হাদিসে আসছে যে দাজ্জাল দরজার ওপারে আর দাজ্জালের সাথে 70,000 ইহুদি, ওয়াইন্দাহু 70,000 ইহুদিয়ান, দাজ্জালের সাথে 70,000 ইহুদি, আর ইহুদি সাইফুন মুহাল্লা বিদিজাত, ওই সমস্ত ইহুদিরা তরবারি দ্বারা অস্ত্রে সজ্জিত, বিভিন্ন আধুনিক অস্ত্রে তারা সজ্জিত, এবং তারা বিভিন্নভাবে অস্ত্র সজ্জিত হয়ে 70,000 ইহুদি এর সাথে আরও অনেক মানুষ, এই বিরাট বাহিনী ওই ইমাম মাহদীর ওই ছোট বাহিনীকে আটক করে আবদ্ধ করে রাখছে, বের হলেই তাদেরকে হত্যা করবে, এরকম একটা পর্যায়। এর দ্বারা বোঝা যায় যে ইমাম মাহদীর যেই আমরা বুখারী মুসলিমের যে হাদিস বলছিলাম যে ইস্তাম্বুল থেকে যখন ফিরে আসছে, ফিরে আসার পরে সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, এইখানে দাজ্জালের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। দাজ্জালের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে দাজ্জালের সাথে না পেরে, অন্য হাদিসে আছে, অন্য বর্ণনা একটা আসছে যে এই ছোট বাহিনীটা ইমাম মাহদীর সাথে যেই বাহিনী থাকবে এই বাহিনীটা একটা ছোট স্থানে আবদ্ধ হয়ে পড়বে, দাজ্জালের বিরাট রমরমা তখন শাসন চলবে, সারা পৃথিবীর মানুষের মধ্যে দাজ্জালের রমরমা শাসন, কারণ দাজ্জালের অনেক ক্ষমতা। গত সপ্তাহে বলেছি এক এলাকায় যাবে, বলবে তোমরা আমাকে মানো কি না, যদি মানো তাহলে তাদের সেই এলাকায় বৃষ্টি হবে, সেই এলাকার যে চতুষ্পদ জন্তু এগুলো ওলান ভরা থাকবে, খাবার দাবার খুব ভরান থাকবে। অর্থাৎ আমরা বর্তমানে যেইটাকে উন্নয়ন বলি, আমরা আজকে সারা পৃথিবীতে উন্নয়ন যেই রাষ্ট্রে আছে ওই রাষ্ট্রকেই আমরা আমাদের মাপকাঠি মনে করি। আমাদের পৃথিবীর মধ্যে এখন আমরা সবচেয়ে সভ্য বা সবচেয়ে ধনী, সবচেয়ে বড়লোক কাকে মনে করি, যেই দেশটা বেশি উন্নত, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব,
আমরা হলাম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা তৃতীয় বিশ্ব থেকে দ্বিতীয় বিশ্বতে উঠার মধ্যে আমরা লাইন ধরছি, এরকম একটা অবস্থা। অর্থাৎ আমরা এখন বর্তমানে উন্নয়ন, যার যত উন্নয়ন এ হলো এই মোড়ল, এর হাতেই সকল ক্ষমতা। ওই উন্নয়ন দাজ্জালের হবে, দাজ্জাল যেই এলাকায় যাবে তাকে যারা মানবে তাদেরকে উন্নয়ন দিবে, তাদের ফসল ফসলাদি ভর্তি, তাদের খাবার দাবার ভর্তি, তাদের ব্যাংক ব্যালেন্স রিজার্ভ ভর্তি, সব কিছু থাকবে। আবার অন্যদিকে যেই এলাকায় যাবে, কিছু এলাকার মানুষ বলবে তোমাকে আমরা মানি না, তুমি দাজ্জাল, সেই এলাকায় দাজ্জালের আদেশে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সেই এলাকায় যত চতুষ্পদ জন্তু আছে সকল চতুষ্পদ জন্তু চিকন, এমন চিকন হবে এর কোনো দুধ থাকবে না, এর কোনো গোশত থাকবে না, ওইখানে মানুষের খাওয়ার কিছু থাকবে না। জমিন বৃষ্টি যখন উৎপাদন হবে না, জমিন কোনো উৎপাদন করবে না, কোনো উৎপাদন নাই, মানুষ একেবারে খাওয়া ছাড়া না খাওয়া। তখন আমরা এটা গত সপ্তাহে বলেছি, রসুল তখন জিজ্ঞাসা, রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রসুল, এই যে মানুষ যারা দাজ্জালকে না মানার কারণে অভাবে পড়বে, না খাওয়া দুর্ভিক্ষে পড়বে, তাদের কোনো খাবার দাবার নেই, এরা বাঁচবে কেমনে তাহলে? তখন রসুল বলছেন যে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এই যে জিকির আজকার করবে এটাই তাদের খাবার হিসাবে গণ্য হয়ে যাবে, তাদের কোনো খাবার লাগবে না। সুবহানাল্লাহ বলবে খাবার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবে খাবার হয়ে যাবে, বাহ্যিকভাবে তাদের কোনো উন্নয়ন নাই, কিছুই নাই। এখন যেমন আমরা সবাই উন্নয়নের পিছনে দৌড়াই, দাজ্জাল এরকম উন্নয়নের দ্বারা মানুষকে ধোঁকা দিবে। তো ওইটা আমরা বলেছিলাম গত সপ্তাহে, দাজ্জাল এরকম উন্নয়নের দ্বারা তাকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিবেন, এই ক্ষমতার দ্বারা সারা পৃথিবীতে দাজ্জালের রমরমা, আর যত বাহিনী, যত ক্ষমতা, যত অস্ত্রসজ্জ সব দাজ্জালের সাথে। তখন এই বাহিনীটা ইমাম মাহদীর বাহিনী একেবারে ছোট একটা জায়গায় আবদ্ধ হয়ে পড়বে, দরজার ওপারেই হলো দাজ্জালের বিরাট বাহিনী, সত্তর হাজার ইহুদি আর আরও কত সেনাবাহিনী অস্ত্রসজ্জিত, তারা অপেক্ষায় থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ার পরে বলবে ইফতাহু লাহু আলবাব, তোমরা ভয় পেয়ে আসো যে তোমরা দরজা খুললেই তোমাদেরকে বিরাট বাহিনী তোমাদেরকে হত্যা করে শেষ করে ফেলবে, ভয়ের কিছু নাই, আমি চলে আসছি, দরজা খুলো। ইমাম মাহদি যখন দরজা খুলবে, ঈসা আলাইহিস সালামের আদেশে যখন দরজা খুলবে, ওই দরজা খোলার দ্বারা ঈসা আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা দাজ্জালকে পরাজিত করবেন। দাজ্জালকে কেমনে পরাজিত করবেন? ঈসা আলাইহিস সালামকে আরও উন্নয়ন করবেন, তাকে আরও ক্ষমতা দিবেন, তাকে আরও অস্ত্র দিবেন, তাকে আরও অস্ত্রসজ্জিত করবেন। রসুল হাদিসে বলেন স্পষ্ট, বুখারী মুসলিমের হাদিস, সহি হাদিস, এগুলো মুতাওয়াতের হাদিস, হযরত ঈসা আলাইহিস সালাম যখনই দরজা খুলবেন, হাদিসের মধ্যে আছে ইয়াজুবুদ্দাজ্জালু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল আর দাজ্জালের বাহিনী, ওই ইহুদিরা সমস্ত বাহিনী দাজ্জাল সহ সবাই পানিতে লবণ পড়লে যেমন লবণ একেবারে নিঃশেষ হয়ে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে। কেমনি নিঃশেষ হবে? আর এক হাদিসে আছে ঈসা আলাইহিস সালামের যে শ্বাস প্রশ্বাস, ঈসা আলাইহিস সালাম যে শ্বাস প্রশ্বাস নেবেন, এই শ্বাস প্রশ্বাস যার কাছে যাবে, দাজ্জাল হোক ইহুদি, যার কাছে মানে মুসলমান বিরোধী মুসলিম শত্রু, যাদের হাতেই যাদের কাছেই ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যাবে, সে সেখানে গলে একেবারে নিঃশ্বাস হয়ে যাবে। তার কোনো যুদ্ধ করারও ক্ষমতা নাই, কোনো বাহাদুরি করার ক্ষমতা নাই, এমনি গলে শেষ হয়ে যাবে। এটা রসুলের হাদিস। এইভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালের বাহিনী সবাই গলে যাবে। দাজ্জাল এই অবস্থা দেখে যে ঈসা আলাইহিস সালামের সাথে তো আর পারবে না, এখন গলে যেতে হবে, ঈসা আলাইহিস সালাম থেকে ভাগবে। ঈসা আলাইহিস সালাম থেকে ভাগলেও ঈসা আলাইহিস সালাম তখন বলবে ইন্নি লাকা ইবরা সানাস্তাবিকুক, হে দাজ্জাল তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, তোমার ব্যাপারে আমার একটা আঘাত আছে। আর ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালের পিছনে রওনা দিবেন,
আর দাজ্জাল ঈসা আলাইহিস সালামের সাথে অন্যান্য যারা মুসলমান আছে তারাও রওনা দিবে। আর একটা বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস বলে লা তাযালুস সাআতু হাত্তা তুকাতিলুল হাত্তা ইউকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদ। রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে না। একটা সময় আসবে মুসলমানরা ইহুদির সাথে যুদ্ধ করবে, আর মুসলমান যখন ইহুদির সাথে যুদ্ধ করতে যাবে তখন লা বাইতুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা আন ইয়াকুলা তাআলা ইয়া আব্দুল্লাহ উক্তুলহু ওয়ারা ইয়াহুদ। যখন মুসলমানরা ওই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ঈসা আলাইহিস সালামের সাথে ইমাম মাহদি যখন রওনা করবে, মুসলমানরা যখন রওনা করবে ইহুদিদের সাথে তাদের যুদ্ধ হবে। কেমন যুদ্ধ হবে? তখন ইহুদিরা তো সব পলায়ন করবে, ভাগতে চাবে, এই বিভিন্ন জায়গায় ভাগবে। তখন রাসূল বলেন যে আল্লাহ তাআলা তখন সমস্ত সৃষ্টি জগৎকে বাকশক্তি দিয়ে দিবেন। তখন এই যে ইট, বালু, পাথর, গাছ, পালা, তরু, লতা সবার পিছনে গিয়ে ইহুদিরা লুকাবে বাঁচার জন্য, মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য, ঈসা আলাইহিস সালামের শ্বাস থেকে বাঁচার জন্য, মুসলমানরা হত্যা করবে এটা থেকে বাঁচার জন্য তারা লুকাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে তখন ওই বালু, ওই ইট, ওই গাছ, ওই পাথর সবাই তখন বলতে থাকবে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে মুসলমান, আসো আসো, তাআলি আমার পিছনে, ওরা ইহুদি আমার পিছনে ইহুদি লুকায় আছে, আসো ধরে এনে হত্যা করো, এইভাবে ডাকবে। তবে এই হাদিসের মধ্যে রাসূল বলেন ইল্লা শাজারাতুল গারগাত, কিন্তু সমস্ত গাছপালা তরু লতা সবাই ডাকতে থাকবে আসো আমার পিছনে ইহুদি হত্যা করো। কিন্তু গারগাত একটা গাছ, এই গাছ ইহুদি তার পিছনে লুকায় থাকলেও গারগাত বলবে না, কারণ এই গারগাত ইহুদিদের গাছ, রাসূল বলেন ইহুদিদের গাছ, আর এই গারগাত তাদেরকে বাঁচাবে। ইহুদিরা আমরা তো বিশ্বাস করিনি, হাদিস টাদিস পড়িও না, এইগুলা ইহুদিদেরকে বাঁচাবে, ইহুদিরা জানে, ইহুদিরা পড়ছে, এই জন্য গারগাত গাছ ইসরায়েলে গেলে দেখবেন গাছ গাছের বন্যা, তারা এগুলোর বিরাট বন বানাইছে, এগুলো চাষ করে অনেক, গারগাত গাছ তাদেরকে বাঁচাবে, এই জন্য অনেক গারগাত গাছ তারা বানাইছে। ইমাম মাহদি তখন রওনা করবেন, ঈসা আলাইহিস সালাম রওনা করবেন, মুসলমানরা রওনা করবেন, মুসলমান ইমাম মাহদি তারা ইহুদিদেরকে হত্যা করতে থাকবে, মুসলিম বিরোধী যত শত্রু আছে সবাইকে হত্যা করতে থাকবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছনে রওনা হয়ে দাজ্জাল দৌড়াইতে দৌড়াইতে সে লুকাবে গিয়ে বাবুল্লুদ্দিশারকি, ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন বা ইসরায়েল যেটা ফিলিস্তিন, ফিলিস্তিনের একটা জায়গা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশের দরজা, রাসূল হাদিসে বলছেন পূর্ব পাশের দরজার নাম বাবুল্লুদ, লুদ দরজা, ওই লুদ দরজায় গিয়ে দাজ্জাল লুকাবে। ঈসা আলাইহিস সালাম সেইখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা বর্ষা দিয়ে দাজ্জালকে আঘাত করবে আর দাজ্জালকে হত্যা করবে। ওই দাজ্জালকে হত্যা করার পরে ওই ঈসা আলাইহিস সালাম যেই বর্ষা দ্বারা দাজ্জালকে হত্যা করছে ওই বর্ষা সকল মুসলমানকে দেখাবে। মুসলমানকে দেখাবে কেন? কারণ সমস্ত দুনিয়ার মানুষ, মুসলমান অমুসলমান সমস্ত দুনিয়ার মানুষ দাজ্জালের এমন ক্ষমতা দেখে সবাই বিভ্রান্ত হয়ে গেছিল। দাজ্জাল কি আসলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত কোনো নবী, কোনো ওলি না কি, না নাহলে তার এত ক্ষমতা কেমন হয়? দাজ্জাল দিয়ে সমস্ত মানুষ বিভ্রান্ত হবে। দাজ্জাল যে বাতিল, আর এই সমস্ত ক্ষমতা যে আল্লাহই দিছিল তাকে বিভ্রান্ত করার জন্য, আর সে যে বাতিল, আর বাতিলের যে সবসময় চরম পরিণতি, এই চরম পরিণতি দেখার জন্য ঈসা আলাইহিস সালাম তার বর্ষা দ্বারা তাকে হত্যা করে সকলকে দেখাবেন এই যে আমি হত্যা করছি। তো এই মোটামুটি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করা, ইহুদিদেরকে হত্যা করা, এরপরে ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থায় ইয়াজুজ মাজুজ আবার আসে। আমরা ইয়াজুজ মাজুজ নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কথা বলবো, না তারপরে কথা বলতে হবে এই হাদিসগুলো নিয়ে, ইমাম মাহদির হাদিস, ইমা ঈসা আলাইহিস সালামের হাদিস এবং শেষ যুগের এই ঘটনাগুলোর হাদিস নিয়েও কিছু বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জিনগুলি আমরা জিনের
এইটা আলোচনা এমনি জিন আছে, জিন আমরা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে একটা সূরা জিনি নাজিল করছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'আ নাফারুম মিনাল জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন আসছে, জিন এসে বলছে যে আমরা এমন কোরআন শুনছি, অর্থাৎ মুসলমান হয়েছে। তো জিন আছে, জিন যেহেতু আছে মুসলমানও হয়েছে, তো তাদের মধ্যে স্বাভাবিক তারা কী পরে কোরআন পড়া, তাদের মধ্যে মুসলমান হওয়া, তাদের মধ্যে মারা যাওয়া, তাদের জানাজা পড়া, এটা স্বাভাবিক। তারপরও বিস্তারিত আমি এই জিন নিয়ে ঘটনা একদিন আলোচনা করব নি। জি, আর কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহ। জি, যদি পরে মানে ইমাম সাহেব যা পরে, নিয়ম হলো আমাদের মাজহাব অনুযায়ী না পড়া, শোনা শোনা, এটা আমাদের মাজহাবে হলো ইমাম সাহেব যা পরে এটা শোনা। আপনি হয়তো এটা পারেন, পারলে হয়তো ই করতে পারেন, এটা অন্য বিষয়। আমাদের মাজহাবে হলো শোনা, পড়া টরা না। আর অন্য মাজহাবে অবশ্য আসে, ইমাম সাহেব পড়লে সেও পড়তে পারে, এটা অন্য মাঝহাবে আছে। এই জন্য এইগুলো যদি কেউ করে, এদের সাথে ঝগড়া টগড়া করার দরকার নেই, যে যার মতো করুক, সবগুলোই সহি আছে, সমস্যা নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।